আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা শুরু করছি মেঘলা আকাশ দিয়ে। সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরে। আজ সোনু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সাবুর খিচুড়ি, আমরা সবাই খেলাম সেটাই, আমি মা সোনু তিনজনেই ওই সাবুর খিচুড়ি খেয়েছি আজকে। তো আজকে আমাদের মেয়ের আসবে না, আজকে না ও 3 দিন আসবে না বলে গেছে। তো ঘর ঝাঁট দেওয়া মোছা জামা কাপড় কাজে সমস্ত করতে হবে, সবই আস্তে আস্তে করব। এই যে সোনুকে দেখুন কি করছে, বাবা এসো হাই করে দাও, হাই করে দাও তো, এসো সবাইকে হাই করে দাও, হাই হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ চলুন আস্তে আস্তে সমস্ত ঘরের কাজ সারি। আজকে আমি বানাচ্ছি ফুলকপির ডাঁটা আর মূলো একসাথে ভাজা। তার জন্য তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা মূলো আর ফুলকপির ডাঁটা একসাথে দিয়ে দিলাম। এগুলোকে এবার আঁচটা কম করে ভাজা করতে হবে। সামান্য নুন আর চিনি মিশিয়ে দিলাম, দিয়ে এবার ভাজতে থাকব। বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, আঁচ কম করে এটাকে ভাজতে হবে। এবারে আমার রান্নাটা একদম রেডি। যা বলটা নিয়ে আয় ঘর থেকে, বলটা নিয়ে এসো, যাও বল নিয়ে এসো। সোনু বল আনতে গেছে ঘরে, দেখি খুঁজে পায় কিনা। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা টেম্পোরারি গেটের মতো, ওই দেখুন একটা বল নিয়ে এসছে, তাই তো। চলো আমরা খেলি। আর এই যে টেম্পোরারি গেটটার কথা বলছিলাম, এই যে এটা এটা একটা ভাঙা চোরা গেট, অনেকদিন ধরেই ওপরে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওইখানে বাঁধা ছিল, ওটা কোনোরকম ভাঙা চোরাই বলা যায়। সোনু তখন হামা দিতে শিখছিল, একটু একটু হাঁটতে শিখছিল, তখন যাতে সিঁড়ি দিয়ে নিচে না চলে যায় সেই জন্য ওই গেটটা লাগানো হয়েছে। যাই হোক, ভাঙা চোরা হোক আর যাই হোক, কাজটা উদ্ধার হয়ে গেল আমার।
ফোল্ডিং বেডের মতো। এটা আমাদের নয়, নিচে অন্য কোনো ভাড়াটিয়ার হবে। কেন যে রেখেছে ছাদে, এখনই বৃষ্টি এলেই ভিজবে। আকাশে কিরকম মেঘ করেছে দেখুন, একদম কালো হয়ে এসেছে। এটা দক্ষিণ পূর্ব কোণ। ধীরে ধীরে পুরোটাই মেঘ করে গেল, একদম বৃষ্টি হবে মনে হচ্ছে। সন্ধেবেলায় আমরা এখন সবাই ছাদে দাঁড়িয়ে আছি, কিন্তু এত ট্রাফিকের আওয়াজ যে আমার গলার ভয়েসটাই শোনা যাচ্ছিল না। ওই যে দেখুন সব বাদুড় উড়ে আসছে। এখন চাঁদ দেখা যাচ্ছে, এখন একটু মেঘটা পরিষ্কার হয়েছে। সকালবেলা কেউ জামা কাপড় কাচতে পারেনি বৃষ্টির জন্য, তাই এখন বিকালবেলা জামা কাপড় সমস্ত মেলে দিয়ে গেছে ছাদে। শুনতে পাচ্ছেন ময়ূরের আওয়াজ? এখন জঙ্গলটা একদম ভর্তি হয়ে আছে বর্ষার জন্য। শীতের সময় যখন নিচের ঘাসগুলো সব মরে যাবে তখন ময়ূর দেখা যায়, তখন নিশ্চয়ই দেখাবো আপনাদের ময়ূর। এখানে শোনো সন্ধেবেলা সুজি খাওয়া চলছে, টিভি দেখতে দেখতে সুজি খাচ্ছে। এটা আমাদের সন্ধেবেলার টিফিন, মুড়ি মাখা, মুড়ি চানাচুর, পেঁয়াজ আর আচার তেল দিয়ে মাখা। আর এখানে দেখুন রজনীগন্ধা ফুটেছে এই দরজা থেকে, আমাদের এই যে দরজা থেকে বেরিয়েই এখানটায়, এখান থেকে বেরোলেই সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। সন্ধেবেলা টুকিটাকি গ্রসারি শপিং করতে আমরা রত্নদ্বীপে গিয়েছিলাম। Thank you.
অন্যদিক থেকে আমি এই সবজিটা নিয়ে এসেছি। এই সবজিটাকে তিনডে বা তিনডা এরকম কিছু বলে, যতদূর মনে হয় তিনডে বলে। আমি এই সবজিটা কখনো ওয়েস্ট বেঙ্গলে দেখিনি, আমি হায়দ্রাবাদেই প্রথম দেখলাম এই সবজিটা। পার্থ একবার বাজার থেকে নিয়ে এসেছিল, আর এবার সেকেন্ড টাইম এটা আমি রত্নদ্বীপে পেলাম। তো এই সবজিটা অনেকটা লাউ এর মতো খেতে, অনেকটা কেন প্রায় লাউ এর মতোই খেতে। তো আমি কোনোদিন ওয়েস্ট বেঙ্গলে দেখিনি এটা। আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।